হ্যালো ভিওর্স আমি রক্তিমাছি আপনার সাথে নতুন একটা ফোনের রিভিউনে চলে আসলাম রিয়েলমি সি সেভেন্টিন যেটা বাংলাদেশে প্রথমেই গ্লোবালি লঞ্চ হয়েছে অন্য কোনো দেশে সেটা লঞ্চ হয়নি সো ফোনটার ফার্স্টে আমরা কিছু কনফিগার দেখে নেব ফোনটা একটা ফোনটা হচ্ছে অফিসিয়াল আমার কাছে যেটা আছে এটা হচ্ছে যে র্যাম ছয় জিবি এবং রোম হচ্ছে একশো আঠাশ জিবি এটা নাইনটি হার্সের স্মুথ ডিসপ্লে দিয়েছে আপনার হচ্ছে যে পাঁচ হাজার ব্যাটারি আঠেরো ওয়ার্ডের কুইক চার্জার যেটা দিয়ে আপনি আসলে অলমোস্ট দুই ঘন্টার ভিতরে আপনি ফুল চার্জ করে ফেলতে পারবেন জিরো থেকে হান্ড্রেডের ভিতরে আর হচ্ছে যে পিছনে আপনার তেরো মেগাপিক্সেল ক্যামেরা দিয়েছে তেরো মেগাপিক্সেলের যে ক্যামেরাটা এটা দিয়ে আপনি হচ্ছে অনেক ভালো ছবি তুলতে পারবেন ডে মুডে নাইটে একটু ঝিরঝির হতে পারে শার্পনেসে একটু ঘাটতে থাকতে পারে এছাড়া এই বাজেটের ভিতরে এই ফোনটা যথেষ্ট পরিমাণে ভালো হবে আমি ফোনটা আনবক্সিং করে ভিতরে দেখাই ফোনটার সাথে হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে একটা ব্যাক কভার আর এর সাথে আসলে দুইটা জিনিস আমাদেরকে ফ্রি দিয়েছে যেটা হচ্ছে একটা গ্লাস আর একটা হেডফোন সেটা রিয়েলমির আর এর সাথে আমাদের ম্যানুয়াল বই থাকছে আচ্ছা আমাদের যে কাঙ্ক্ষিত ফোনটি হচ্ছে আমাদের যে কাঙ্ক্ষিত ফোন সেটা হচ্ছে নেভি ব্লু কালারের ফোনটা লুকিংটা অনেক জোস ফোনটার যে লুকটা যে কালারটা অনেক জোস পিছনে কিন্তু চারটা লেন্স একটা ফ্ল্যাশ দেওয়া আছে আর এখানে যেটা আপনার ফিঙ্গারপ্রিন্টের যে সেন্সারটা এটা যথেষ্ট পরিমাণে ফাস্ট আছে ফোনটার লুকটা কিন্তু অনেক জোস একটা লুক আর যে সিম স্লটটা দিয়েছে সেটা হচ্ছে যে দুইটা সিম আর একটা মেমোরি কার্ড আপনি ব্যবহার করতে পারবেন আপনার চার্জার দিয়েছে আমাদের আঠেরো ওয়ার্ডের ফাস্ট চার্জিং যেটা দিয়ে খুব দ্রুত আপনি চার্জ করতে পারবেন আপনার ফোনকে একটা কেবেল দিয়েছে সো আমরা ফোনটা এখন অন করবো অন করে দেখব এর যে প্রসেসরটা আপনার হচ্ছে যে স্ন্যাপড্রাগন চারশো ষাট প্রসেসর দিয়ে কিন্তু পাবজি মোটামুটি মিডিয়াম রেঞ্জের ভিতরে ভালোই গেম পারফরমেন্স পাবেন হ্যাঁ হাই রেজুলেশনে যদি আপনি গেমটা খেলতে চান তখন কিন্তু একটু ল্যাগ দিতেও পারে বাট ল্যাগ দিইনি আমি যতদূর ব্যবহার করেছি এছাড়া যে আপনার যে নাইনটি হার্ডের যে ডিসপ্লেটা এটা কিন্তু অনেক জোস আর খুব স্মুথলি আপনার ডিসপ্লেটা আপনারা পাচ্ছেন ফোনের যে ক্যামেরা ক্যামেরার যে পোষণটা হচ্ছে লেন্স লেন্সগুলোর যে ব্যবহার সেটা আমি দেখাচ্ছি এখানে নাইট মোডেও আপনারা বিভিন্ন লেন্স ব্যবহার করে আপনারা ছবি তুলতে পারবেন ভিডিওর ক্ষেত্রেও সেটা ছবি পোর্ট্রেট মোডেও ছবি মোরে। টাইম লাভ করতে পারবেন এছাড়াও আপনার হচ্ছে যে এক্সপার্ট প্রো দিয়ে ছবি তুলতে পারবেন সো সব দিক থেকে ফোনটা ভালো বলা যায় খারাপ বলা যায় না এই বাজেটের ভিতরে এখানে বিভিন্ন অপশন আছে আপনার এফেক্টের সো আপনি ইফেক্টগুলো ব্যবহার করতে পারবেন ফুল এইজডিয়ার দিয়ে তুলতে পারবেন সো ওভারঅল এই বাজেটে ফোনটা সব দিক থেকে আমার বেটার মনে হচ্ছে লুকিং এছাড়াও এর পারফরমেন্স আর ব্যাটারি ব্যাকআপ অলমোস্ট আপনার একদিন পেয়ে যাচ্ছেন আর যদি নাইনটি হার্স না ইউজ করে আপনার হচ্ছে সিক্সটি হার্স দিয়ে বা অটো দিয়ে রাখেন সো আপনার দেড় দিন মতো আপনার ফোনের ব্যাটারি ব্যাক পাবেন সো আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন আশা করি আপনার ভিডিওটা অনেক ভালো লেগেছে